নমস্কার, শম্পা শখের রান্নাঘরে সবাইকে স্বাগত। পকোড়া রেসিপি, হ্যাঁ, এই বর্ষার দিনে সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে যদি একটু টা হয় ছোট্ট করে, তাহলে কিন্তু মন্দ হয় না। আর সেই টাটা যদি হয় ঝটপট পকোড়া, তাহলে তো একদম কোনো কথাই নেই। তো আমি এখানে যেটা আজকে শেয়ার করব, এটা মুগ ডালের পকোড়া বানিয়েছি। মুগ ডালের এই পকোড়াটা কিন্তু মন করলেই সহজেই বানানো যায়, একেবারেই বেশি সময় লাগে না। তো চলো দেখে নিই কীভাবে আজকে বানিয়েছি এই পকোড়াটা। তার জন্য আমি 200 গ্রাম মতো মুগ ডাল নিয়ে এবং সেটাকে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। আধ ঘন্টা ভেজানোর পরে ডালগুলো বেশ ফুলে উঠেছে, ভিজিয়ে আমি এটাকে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। 200 গ্রাম মুগ ডাল মানে এই ছোটো কাপটার 2 কাপ মুগ ডাল। আর পকোড়া বানানোর জন্য লাগছে 1 কোয়া রসুন, 2টো ছোটো ছোটো মাপের পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর আদা কুচানো। এগুলো দিয়ে আমি পকোড়াটা আজকে বানাবো। প্রথমেই ডালটাকে মিক্সিতে পেস্ট করে নেব, আর পেস্ট করে নেব যে রসুন কোয়াগুলো আছে সেগুলো আর আদা দিয়ে একসাথে পেস্ট করে নেব। চাইলে অনেকে কাঁচা লঙ্কা দিয়েও পেস্ট করতে পারো, তবে আমি এখানে কাঁচা লঙ্কা কুচিটা পরে অ্যাড করব। তো পেস্টটা একদম স্মুথ পেস্ট এরকমভাবে করে নিয়েছি এবং চেষ্টা করেছি যথাসম্ভব কম জল এখানে ইউজ করার। এবারে মেশাবো কিছুটা জোয়ান, কাঁচা জোয়ান দিয়ে এবার বাকি যেগুলো কুচানো ছিল, কুচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, সেগুলোকেও মিশিয়ে দেবো এর মধ্যে। আর দেবো অল্প একটু হলুদ, 1 টেস্পুন হলুদ, ভাজা মশলার গুঁড়ো। এখানে আমি ভাজা মশলার মধ্যে নিয়েছি একটু জিরে আর ধনে, শুকনো খোলায় নেড়ে সেটাকে পাউডার করে নিয়েছি, এটাতে গন্ধটা খুব সুন্দর আসে। আর নুনটা আমি সবার শেষে মেশাবো, যখন ঠিক পকোড়াটা ভাজবো ঠিক সেই টাইমেই আমি নুনটা মেশাবো, কারণ নুন মিশিয়ে আমি যদি ব্যাটারটাকে রেখে দিই তাহলে জল কেটে উঠবে। তো পকোড়াটা ভাজার টাইমে আমি নুনটা স্বাদ মতো মিশিয়ে নিলাম। মিশ্রণটা রেডি হয়ে গেলে অল্প একটু লেবুর রস উপর থেকে দিয়ে দেবো। এইবারে কড়াইতে সাদা তেল গরম করে টপাটপ পকোড়া ভেজে নিলেই একদম চায়ের সঙ্গে টা রেডি। এই পকোড়াটা খুব সহজেই তৈরি হয়ে যায় এবং বেশ ক্রিস্পি হয়, আর খেতে তো খুবই সুস্বাদু হয়। তো যখন খুশি মন করলেই পকোড়াটা বানানো যায়। আর পকোড়ার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর আমার চ্যানেলটা যেহেতু একদম নতুন সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো পকোড়া একদম রেডি চায়ের সঙ্গে, অনেকে এটাকে অনেকভাবে পরিবেশন, পকোড়াটা যে যার ইচ্ছা মতো সার্ভ করতে পারে, কেউ টমেটো কেচাপের সঙ্গে খেতে ভালোবাসে বা বিভিন্ন ধরনের চাটনির সঙ্গেও ভালো লাগে, যার যেমন খুশি সে পকোড়াটাকে সেইভাবে খেতে পারে, আবার শুধুও বেশ সুন্দর লাগে আর চায়ের সাথে তো দারুণ লাগে, এর টেস্টটা কিন্তু খুবই সুন্দর। তো চাইলে যদি ভালো লেগে থাকে রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে রেখো, আর কমেন্টস করে আমাকে জানিও কেমন লাগলো পকোড়াটা। পকোড়া একদম রেডি। তো চলো আজকের মানেই শেষ করছি ভিডিওটা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো তোমরা, সুস্থ থেকো।